এই পৃথিবীতে মানুষ অপরাধী হয়ে জন্মায় না। মানুষ তার জীবন আচরণ, জীবন ব্যবস্থা, উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাবিলাস, লোভ এগুলো দ্বারা পরিচালিত হয়ে নিজের অজান্তে এক সময় সে ভুল পথে পরিচালিত হয়। সে যখন বুঝে ফেলে সে ভুল পথে পরিচালিত হচ্ছে, তখন আর কিছু করবার থাকে না। দর্শক, আপনারা আছেন চ্যানেল 24-এর পর্দায়, শাহরিয়ার স্টিল প্রেজেন্স শিকারে। আপনারা দেখছেন শিকার। প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে একজন গেস্ট আছেন, আমরা তার সাথে কথা বলব। আপনারা আছেন আমাদের সাথে, কেমন আছেন আপনি? জি ভালো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রফিক। মোহাম্মদ রফিক, কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি রামগঞ্জ থানা। রামগঞ্জ থানা। রামগঞ্জ থানা কোন জেলায়? এটা নোয়াখালী জেলা। নোয়াখালী জেলা। আপনি কি এখন ওখানে থাকেন? জি ওখানে। আর কে কে থাকে আপনার সাথে? আমার সাথে আমার মা বাবা, ভাই বোন। কয় ভাই বোন আপনার? আমরা দুই ভাই দুই বোন। দুই ভাই দুই বোন। আপনি কত নম্বর? আমি সবার বড়। সবার বড়। ওকে, আপনি কি করেন? আমি 2018 সালে নিজে একটা ছোটখাটো একটা ব্যবসা শুরু করেছি। 2018-তে? এখন 2023। 2023, ছয় বছর। পাঁচ বছর, ছয় বছর, ছয় বছর রানিং আর কি ব্যবসার বয়স। কি বিজনেস করেন? আমার হলো আপনার পাটেক্স, তারপরে মালয়েশিয়ানদের লেকার ফার্নিচারগুলো, ওগুলোর আর কি আমার নিজের ফ্যাক্টরি। ওকে, ফার্নিচারের বিজনেস করেন? জি, ফার্নিচার। আপনার বাবা মা ওনারা কিছু করেন? না, বর্তমানে কিছু করে না ওনারা। আপনার ছোট ভাই বোন ওরা কি করে? আমার ছোট ভাই আমার ওই ফ্যাক্টরির মেন মানে মিস্ত্রি আর কি, রানিং মিস্ত্রি বর্তমানে। ছোট ভাই? ছোট ভাই। ওরা পড়াশোনা করে না? না, ও পড়াশোনা করে না। আর বোনরা? বোনরা পড়াশোনা করে। করে? জি। ওকে, ঠিক আছে, আপনি আপনার গল্প বলুন। আমি 2018 সালে ব্যবসা শুরু করার পরে ধরেন আমার অনেক মানে বন্ধুবান্ধব ছিল, তারপরে আমি অনেক মানে আগায় গেছি ব্যবসাটা নিয়ে। 2019 সালে মানে ডিসেম্বর মাসের দিকে আমার একটা বন্ধুর সাথে পরিচয়। ও আর কি আপনার ওই অনলাইনে দে বিয়া আপনার আইপিএল দে বলে মানে বিট ওই ওসব খেলা আর কেউ খেলে। ওর সাথে পরিচয় হওয়ার পরে একদিন দুদিন অনলাইনে গেম খেলে। হ্যাঁ, অনলাইনে গেম খেলে। তার আপনার ওর সাথে মানে চলাকারী সময় আমি ওর সাথে মানে ঘুরতাম বা এদিক ওইদিকে যাইতাম। একদিন দুই দিন তিন দিন দেখতাম ওই লাগা। একদিন আমারে বলে তুই তো অনেক টাকা টুকা আছে এখন, তুইও লাগা, লাগাইলে ধরুন রাত্রে 1 লাখ, তুই লাগা জিতলে তো 2 লাখ হয়ে যাবো। এরকম মানে একদিন দুদিন তিন দিন বলতে বলতে আমার ভিতরে একটা লোভ কাজ করছে। একদিন প্রথমে আমি 10,000 টাকা মানে একদিন লাগাইছি দিচ্ছি, এরকম লাগাইতে লাগাইতে 10,000 টাকা দিয়ে আপনি প্রথম খেললেন? প্রথম খেললাম, 9,500 টাকা পাইছি। 10,000 টাকা খেলে 9,500 টাকা লাভ করেছি? লাভ করেছি। ওকে, এটা আপনার প্রথম শুরু হলো? প্রথম শুরু। তারপর? এরপরে ওর সাথে ও যেদিকে যাইতো আমাকে মানে নিয়ে যাইতো, ওর সাথে থাকাকালী আপনার কাঠ মানে টাঁস মানে এরকম বিভিন্ন জায়গার ভিতর নিত ওর সাথে। বন্ধুবান্ধব যাইতাম একসময় সময় খেলতো এরকম মানে। তো তখন আপনার ব্যবসায় সমস্যা হতো না? সমস্যা হতো বলতে মানে আমি তো ধরেন 2018 সালে শুরু করার পর আমার ভাই ছোটো যা মিস্ত্রি হয়ে গেছে আপনার এখান দিয়ে আপনার দুই বছরের গ্যাপ। ধরো আমি মোটামুটি আমাদের ওই এলাকায় মানে আমার অনেক মানে মোটামুটি ধরেন ছোটো ভাই কাজ করতো, আমি নিজে করতাম, এই কারণে আমার মোটামুটি ধরেন প্রফিটটা হিসেবে 10-12 লাখ টাকা ছিল মানে চালানটা হয়ে গেছে। বিজনেসটা ভালো হয়েছে? ভালো হয়েছে মানে মোটামুটি। কর্মচারীও আছে? কর্মচারীও ছিল মনে করেন আপনি 27। মাঝে মাঝে আপনি দোকানে কাউকে রেখে ছোট ভাইকে রেখে আপনি 2-4-5 ঘন্টার জন্য বেরোয় যেতাম? হ্যাঁ, বেরিয়ে যাইতাম মানে ওর সাথে ঘুরতাম রাত্রে, অনেক রাত্রে 1টা 1.5টা ওদের ওর সাথে কাটাইতাম এরকম। তার সাথে চলতে চলতে মানে এককালে অনেক টাকা কামাইছি, কামাই আমি নিজে গাড়ি কিনছি, আপনার পিকআপ ছিল, সিএনজি ছিল। তার এই মনে কর তার সাথে চলে মানে তে আমার অনেক মানে খারাপ জগতে নিছিল। পিকআপ? পিকআপ কেন কিনেছিলেন আপনার ব্যবসা? আমার যে মালগুলো ডেলিভারি দেওয়ার জন্য গাড়ি, নিজের গাড়ি হলে ভাড়াটা দিতে হয়, ভাড়াটা এই কারণে। সিএনজি কেন কিনেছিলেন? সিএনজি দিছি মানে জমা দিছি মনে করেন, ভাড়া চালাইছে যারা তারা সেখান থেকে একটা আয় হচ্ছে মানে মোটামুটি ধরেন আমার ওখান থেকে ব্যালেন্স ধরেন ব্যবসা তার মার্কেট এইভাবে মিলে প্রায় 25-30 লাখ টাকা হয়ে গেছিল। বাহ, খুব ভালো ভালো। তারপরে এইভাবে ও মনে করে আরও দিন দিন এবেলকা আমার ভিতরে আরও লোভ কাজ করছে। এবেলকা আমি আপনার মনে করো ও কইতে আছে তোর তো এখন সমস্যা নেই, তুই তো জিততে আস, এবেলকা বাড়াই ধর। এইভাবে ওই যে 10,000-এর পরে আপনি আবার কত হাজার খেললেন?
10,000 পরে ধরেন 20,000 এইভাবে পাইছি আবার মানে গেছো ওকে ঠিক আছে এই খেলা শুরু হয়ে গেল হ্যাঁ খেলা এখন নিয়মিত খেলছি আমি এখন নিয়মিত খেলছি আপনি শুধু এই গেমটাই খেলছেন নাকি আপনার বন্ধুর সাথে তাস খেলছেন অন্য কোনো খেলায় গেছেন আপনি তাসও খেলছি আপনি কোনো ড্রাগ নিচ্ছেন একটু মদ চত খাচ্ছেন এরকম কোনো ব্যাপার তৈরি হয়েছে হ্যাঁ মদ তো ধরেন ও তো আপনার বিদাত ছিল বিদেশে থাকা অবস্থা আসছিল আসলে ধরেন আমরা তো ধরেন বন্ধু ছিলাম 4-5 জন ধরেন আজকে ধরেন আমাদের 2-3 লাখ টাকা হয়েছিল চাইতাম কিনা আমরা কক্সবাজার ভুবনে গাড়ি নিয়ে যাই ধরেন আমরা 2-3 দিন কাটাই বন্ধু সহ আমরা আনন্দ ফুর্তি বারে যাইতাম মানে এরকম এই যে যে কোন বারে যেতাম নোয়াখালীতে বার আছে না আমরা কক্সবাজার যাইতাম কক্সবাজারে গিয়ে বারে যেতাম আচ্ছা এই যে আপনি এভাবে আপনার একটা বন্ধুর সাথে মিশছেন এবং এরকম করে জুয়া খেলছেন অনলাইনে এটা কি কখনো আপনার বাবা অথবা আপনার ভাই বোনরা কেউ জেনেছে এটা তো মানে আমার ছোট ভাই কম বেশ মানে বুঝতো ডরে কিছু বলতো না ছোট ভাই তো ছোট ভাই আর ধরেন ফ্যামিলি মনে করেন এটা লাস্টে জানছে আর কি যে সময় আমার মানে এগুলো সব নিশ্চয় গেছি ওই টাইমে মানে ফ্যামিলিটা জানছে যখন ফ্যামিলি জেনেছে ততক্ষণে আপনার বিজনেসটা মানে এর আগে মানে করে উপরে উঠছিল সেই বিজনেসটা ডাউন হয়ে গেছে ডাউন হয়ে গেছে তখন আপনি অনেক টাকা লুজ করে ফেলেছেন অনেক টাকা লস এবং তখন আপনি শুধু কি এই গেমটাই খেলেন অনলাইনে নাকি আরো কিছু আমি এই গেমটা বলতে মনে করেন এই টাকা দিয়ে তাস খেলেন এই টাকা দিয়ে তাস মানে আপনি ধরেন খেলা না থাকলে টাকা দিয়ে তাস খেলতাম আমাদের ওইদিকে আপনি মনে করেন যাইতাম গিয়ে কারো বাসায় বসতাম বন্ধু বান্ধবের বা মনে করি এদিক সেদিকে যাই তাসও খেলতাম আমি আপনি এই যে যে জীবনযাপনটা শুরু করলেন জি শুরু করে আপনার এত সুন্দর রাইজিং একটা বিজনেস সেটা আপনি ধীরে ধীরে ধ্বংসের মুখোমুখি নিয়ে গেলেন এবং তখন আপনার পরিবার জানলো জানলো এরপরে কি হলো এরপরে ধরেন আমি ধরেন ওই মানে ওই এরপর থেকে আমি ওকে ধরতাম 2 লাখ 1 লাখ 3 লাখ এরকম মানে ধরতাম ঠিক আছে ধরার পরে আমি এটা হচ্ছে অনলাইনের গেমটা অনলাইনের গেমটা আপনি যেটা আপনার আইপিএল তার আমাদের বিপিএল ফিসিএল আমি কিন্তু মনে করেন আমাদের বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়ের নামও জানতাম না কিন্তু ওর সাথে থাইকা বর্তমানে মনে করো আমি মনে করি বাইরে বাংলাদেশ তো মানে বাইরে সব রাষ্ট্রের এখন মেন মুখস্থ হয়ে গেছে 21 সালের ভিতরে আমি ভাই মার খাইছি ভাই আপনার 15-16 লাখ টাকার মতন এরপরে মনে করেন ওই বছর মার খাওয়ার পরে মনে করেন আমি ধরেন এগুলোর তো একটু মানে কম সইরা গেছি সরে যাওয়ার পরে আবার 2022 সালের ভিতরে আমি লোন করছি বলকে আমি লোন করলাম প্রায় 9 লাখ টাকা 9 লাখ টাকা লোন করার পরে তো 9 লাখ আর হলো ওখান দিয়ে তো 20 লাখ টাকার মতন মার খাইছি তারপরে ধরেন এইভাবে আরও মিলাই ধরেন আমার ব্যাংকে ছিল প্রায় 16 লাখ টাকা এবেলকা ওরা আবার এবেলকা মানে এবেলকা ওদের থেকে আমি দূরে দূরে এরপরে ওরা আবার আসছে আইসে বলতেছে কি রে এত টাকা লস হয়েছে এবেলকা তুই উঠাইতে পারবি এবেলকা আবার কি তাদের সাথে জড়িত হয়েছি জড়িত হওয়ার পরে এবেলকা মনে করা যায় যে আমার এই 9 লাখ তো গেছে লোনের কিন্তু সাথে ওই যে 6 লাখ মনে কর সাথে ছিল ওটাও সাথে গেছে তো আপনার কাছে কি একবারও নিজের কাছে নিজের মনে হলো না যে এই যে এটা তো একদিনে তো আর আপনার 10-12 লাখ টাকা লস হয়নি তাই না আস্তে আস্তে হয়েছে আস্তে আস্তে আপনি প্রথমে 10,000 পরে 20,000 তারপর 50,000 1 লাখ এভাবে খেলছেন আপনার লস হয়ে যাচ্ছে আপনার কি কখনো মনে হচ্ছে না যে এটা আমি কি করছি আসলে আমি এত কষ্ট করে ব্যবসা করে টাকা উপার্জন করেছি আমার ভিতরে তো তখন লোভ কাজ করছে অন্য কিছু না তো ধরেন চিন্তা করলাম আপনার সারাদিন কষ্ট করে 5,000 টাকা ইনকাম হয় যদি রাত্রে যদি 1,07,000 টাকা না নিয়ে যদি লাগাই রাখি সকালে তো 2 লাখ হয়ে যাইব মানে এরকম একটা কি লোভ ভিতরে কাজ করছে ওকে তো সেটা না হয় একবার করলো আপনি লস খেলেন তারপর আবার লোন করলেন 9 লাখ টাকা আবার সেই বন্ধুরা আপনাকে এসে ডাকলো আপনি আবার গেলেন ওই মানে ওই যে আমার যে প্রথম যে টাকাগুলো গেছে ওটা চিন্তা করলো মোটা মনে বলকে পাবো বা ওদের সাথে এই কারণে আবার মনে এটা ভিতরে জড়াইছি আপনি কি বিয়ে করেছেন জি আপনার বাচ্চা আছে ছেলে মেয়ে আছে আমার একটা ছেলে একটা ছেলে তো আপনার ওয়াইফ কখনো কিছু বলতো না আপনাকে এই এটা তো ওরা তো সবসময় নিষেধ করতো ঠিক আছে আর এটা তো হলো আপনার মোবাইল এটা তো আমি যে খেলতাম এটা তো কেউ বোঝা যাইতো না মানে এটা তো বোঝার কোনো সিস্টেম নাই আচ্ছা আচ্ছা এখন আপনার কী অবস্থা এখন বর্তমানে আপনার মনে করেন ওই টাকাটা মার খাওয়ার পরে মানে অনেক কষ্ট হয়েছে ধরেন আমার লোন টোন চালানোর জন্য এরপর থেকে মানে অনেক কষ্টে মনে করি যে 9 লাখ টাকা ঋণ করছি 9 লাখ টাকা ক্লিয়ার করছি এখন বর্তমানে তখন এগুলা ওই বন্ধু বান্ধব সবাই থেকে এখন বর্তমানে আমি দূরে আছি আপনার বিজনেসটা চলছে বিজনেস মনে হয় আগের মতন নাই তো ধরেন আমি তো ধরেন সবাই কম বেশ দেখছে বা আগে তো আমার ধরেন ফিটির ভিতরে মাল তো অভাব ছিল না আমি এরকমও দোকান ছিল 2 লাখ 3 লাখ টাকা পাইতাম
অখন বর্তমানে ধরেন ওই মার খাওয়ার পরে এগুলো সব কাঁচাই ফেলাইছি, ঠিক করে মনে করো আমার ব্যবসা প্রতিষ্ঠানে টাকা ঢুকাইতে পারি না, ঠিক আছে, এরকম কারণে এখন তার আগের মতন বিজনেস এখন করতে হবে, আবার কষ্ট করে আবার যদি উঠাইতে পারি। আপনার পিকআপ ভ্যান, আপনার সিএনজি ওগুলা সব বিক্রি করে ফেলাইছি ওই লস খাওয়ার পরে। আপনার ছোট ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ঠিক আছে? হ্যাঁ, ছোট ভাইয়ের তো এখনো ছোট ভাইয়ের ধারা আছে, দে এখনো আছি আর কি, এখনো সে আমার মানে ফ্যাক্টরিটা এখনো কাস্টমার মানে ওয়ে ধরে রাখছে। আপনার কি মনে হয় এই যে আপনি একটা জীবন যাপন করলেন, একটা ভুল করলেন, সেই ভুলের মাশুল আপনাকে আপনার এত সুন্দর একটা ব্যবসা, আপনার পরিবারের চারজন মেম্বার আছে, বাবা মা আছে, এদের নিয়ে চলছেন, এই ব্যবসাটা আপনার বন্ধুর কারণে মোটামুটি ধ্বংস হয়ে গেল? জি। আপনার লোভের কারণে? জি। আপনার বন্ধু বললো আর আপনি চলে গেলেন, 10,000 টাকা দিয়ে খেলা শুরু করলেন, আপনি আরও 10,000 টাকা পেলেন, আপনি লোভে পড়ে গেলেন, লোভে পড়ে গেল। আপনার কাছে কি মনে হয় এটা কি আপনি ঠিক করেছেন? আসলে এটা তো ওখানে না ওসুম যদি এই জিনিসটা মাথাতে আসতো নইলে তার এই ভুল জীবনে করতাম না। আচ্ছা, ঠিক আছে, ওসুম যদি এই জিনিসটা মাথায় কাজ করতো, আসলে যেটা মনে করেন আপনার 1 লাখে 2 লাখ হয়ে যাবে, এটা তো আর হারামের, এটা তো হারামের টাকা। আর আমি যদি কষ্ট করে যদি ধরেন 5,000 টাকা বা 500 টাকা ইনকাম করি, এটা তোলো তো আমার শ্রমের টাকা, এটা তো মনে করেন আমি ডাল ভাত খাইও এটা শান্তি, কিন্তু ওই টাকাটার কোনো শান্তি নেই। আপনার কী মনে হয় আপনি তাহলে কেন এরকম করেছিলেন? ওসুম তো আমার ভিতরে একটা লোভ কাজ করছিল। আপনার ওয়াইফ এখন কি বলে? ওরা এখন আর কি ধরেন আমাকে সাপোর্ট দিতেছে, বর্তমানে যা হওয়ার হয়ে গেছে, এখন সামনে তো এরকম ভুল না করলে সুন্দর। এই বিষয়টা আপনার শ্বশুরবাড়ির লোকজন জেনে গেছে না? ওরা এবং এইসব ব্যাপারে মানে কিছু জানে না ওরা। আপনার 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 যে বিজনেস প্রতিষ্ঠান যেখানে আছে, আপনার যে এলাকায় আপনি বসবাস করেন, আপনার বিজনেসটা যে এলাকায়, সেখানে মানুষজন জেনে গেছে না যে আপনি এরকম একটা ঘটনা ঘটিয়ে আপনি বিজনেসে লুজ করেছেন? এটা ধরেন কম বেশ আমারও ধরেন ফ্যামিলির ভিতরে এখন কম বেশ অনেকে জানে, বা যারা জানে তারা মনে বর্তমানে সাপোর্ট দিতেছে, যা হওয়ার হয়েছে আবার চেষ্টা করো বিজনেসটা দেখেন আগের মতন হয়। আপনার নিজের রিয়েলাইজেশন কি, আপনি নিজে কি ভাবেন? আমি নিজে তো ভাবতেছি, চেষ্টা করব, দেখি মনে করেন আপনার মানে যথেষ্ট চেষ্টা করবো আমি বিজনেসটা আগের মতন দাঁড়াইতে, যদি না পারি লইলে বাইরের রাষ্ট্রে যাবো আমি, এই জিনিসগুলো এখন তো দেশে। আপনি কি ভুল করেছেন এটা বুঝতে পেরেছেন? জি অবশ্যই, এটা তো ভুল না তো কি। এখন আপনি এই যে ভুলটা করলেন এবং এই ভুল করে আপনি আজকে নিঃস্ব, বিজনেসটা ধ্বংস হয়ে গেল, এটাকে আপনি এখন রিঅ্যারেঞ্জ করার চেষ্টা করবেন, নতুন করে আবার করার চেষ্টা করবেন? অবশ্যই। টোটাল ঘটনায় আপনার যা উপলব্ধি, জি, আপনার যা ফাইন্ডিংস, জি, আপনি আমাদের এই অনুষ্ঠানে এসে, আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন এই দর্শকদের জন্য আপনার বলবার কি আছে, আপনি কিভাবে আপনার জীবনটা ধ্বংসের মুখোমুখি গেল? আমার কথা হলো মানুষের লোভটা থাকাটা মানে জরুরি না, মানুষের মানে আত্মবিশ্বাস বা সৎপথে উপার্জন রইলো যাই মেন, ঠিক আছে। মানুষ এই ধরনের আমি আমারে দিয়ে বুঝাই, আমি 1,00,000 টাকা মনে করেন নিজে সৎপথে আমি প্রথম 2-3 বছর পাই আমি 10-12 লাখ টাকাই সঞ্চয় বা কাজ করে কর্ম করে মনে করেছি যে মানে অনেক নাম ডাক হয়েছে, কিন্তু লাস্টে আমি যখন যাইয়ে আনছি, কিন্তু এখন যাইতে মনে কর প্রথম পাইছি যে সঙ্গে এসব আমার বন্ধুবান্ধব অভাব ছিল না, সকালবেলা বাড়াইলে বন্ধুবান্ধব ছিল, একসাথে নাস্তা করতাম, কিন্তু আজকে আমার যে অবস্থা আমার কোনো বন্ধুবান্ধব সাথে নাই। কিন্তু এই কারণে বলি বন্ধুবান্ধবের পাল্লায় মনে করো যারা পড়ে মনে তারা লোক আমাদের অনুষ্ঠান যারা দেখছেন, আপনার মতো বয়সের যারা বিজনেস করতে চায়, যারা এরকম গ্রামে প্রত্যন্ত অঞ্চলে থাকে, শহরে থাকে, তারা তাদের জন্য আপনার কি বলার, যে এই যে অনলাইনে যে গেম খেলার ব্যাপারে, এটার ব্যাপারে তাদের জন্য বলা এটা কিলা ওরা মানে এটা হলো ভুল, ভুল ছাড়া কোনো কিছু না, যে সুমকা আপনি নিশ্চয়ই যাবেন ও সুমকা আপনার মনে এটা মানে আমার মতন আর কি উপলব্ধি করা যাবে আর কি, মানে এটা হলো লোভ এক ধরনের আর কি, মানুষের একটা লোভ কাজ করে। আর এটা মনে করেন আপনার আমার দেখা মানে আমার চোখের দেখা এটা মানুষ নিশ্চয় ছাড়া মনে করে কিছু করতে না, ধরো লাখে আপনার 5 জন উঠতে পারে আর আপনার 95 জনে মনে কর ডাউন হয়, আর এটা যারা মনে কর চালা তারাই মনে কর জীবনে অনেক কিছু করতে পারে। তো আপনার এলাকায় যারা এই কাজগুলি করে, যে বন্ধু বান্ধব যে গ্রুপটা, জি, বা নতুন আপনার মতো যে কেউ যদি আসে এরকম গেম খেলতে চায়, তাদের জন্য আপনি কি করেছেন? কারোর সাথে গিয়ে একবার কথা বলেছেন যে আমি এই ভুলটা করেছি, তুমি এই লাইনে যেও না, তুমি তোমার সব ধ্বংস হয়ে যাবে? আসলে সবাই তো আর এই ধরনের আমি যে সঙ্গে এই লাইনে ছিলাম, আমার অবশ্য তো আমার অনেক বন্ধুবান্ধব মানা করছে এই লাইনে যায় না, কত হলো মানুষের লোভ এরকম একটা জিনিস, যে সঙ্গে লোভে পড়ে যায় সঙ্গে তো কারো করে মনে করে তারা রেসপেক্ট করে না, ঠিক আছে, আপনার কথা তার কানে যাচ্ছে না, তখন কানে যাচ্ছে না। ও তো চেষ্টা করেছেন কারোর সাথে কথা বলার জন্য? অবশ্যই চেষ্টা, মানে আমার যে মানে ধারে যে ভাই বন্ধু ছিল অনেকের বলছি, আমারা দেখা বুঝ কিলা আজকে ধরো আমার কিছু নেই, আজ কিন্তু আমার এককালে তো অনেক কিছু ছিল, ঠিক আছে, আজকে তো বর্তমানে আমার কিছু নাই,
এই জিনিসটা দেখা তোরা বুঝ অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এই জন্য আপনি ভালো থাকবেন আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে বিশ্বাস করি যে আপনি আপনার বিজনেসটাকে আবার পুনরুদ্ধার করে নতুন জীবনযাপন শুরু করতে পারবেন দর্শক আমরা শেষের দিকে আজকে আমাদের যে গেস্ট ছিলেন তার গল্প আপনারা শুনলেন ডিভাইস মোবাইল বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে আমরা ডিজিটালাইজড হচ্ছি আমরা স্মার্ট হচ্ছি আমাদের প্রত্যেক মানুষের কাছে এখন অ্যান্ড্রয়েড ডিজিটাল একটি ফোন এটা খুবই প্রয়োজনীয় কিন্তু প্রত্যেক ডিভাইসের কিছু ভালো এবং মন্দ দিক আছে এখন চ্যালেঞ্জটা হচ্ছে এই ডিভাইস না দিয়েও কিন্তু না নিয়েও কিন্তু আমরা জীবনযাপন করতে পারছি না আপনারা আপনাদের সন্তানদের জন্য অথবা আপনার ভাই বোনদের জন্য এই ডিভাইসটি দিতে হচ্ছে অ্যাট দ্য সেম টাইম এই ডিভাইস অনেক ধ্বংস ডেকে নিয়ে আসতে পারে যেমন আজকে আমাদের এই গেস্টের কথা শুনলেন আমাদের আপনাদের করণীয় কী সব কিছুরই ভালো দিক আছে মন্দ দিক আছে আমাদের উচিত যাদের হাতে ডিভাইসটি আছে মোবাইল মোবাইলের যে ভালো দিক আছে সেইগুলো আমরা তাদেরকে বোঝাবো এবং সেই দিকে কাজ করবে সো আমরা এই ধারণা নিয়ে আজকের এপিসোডটা শেষ করতে চাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই আপনারা আপনাদের সন্তানদের ভাই বোনদের প্রত্যেককেই মোবাইল ব্যবহারের ভালো দিকগুলি বলবেন দেখা হবে আগামী পর্বে আপনারা থাকুন আমাদের সাথে আপনারা আছেন আমাদের সাথে নিশ্চয়ই আরেকটি গেস্ট নিয়ে আমরা হাজির হব খুব ভালো থাকবেন